হলো বাংলাদেশি দোকান এটা একটা এটা চিংড়ি মাছ কিছু চিংড়ি মাছ এটার দাম হচ্ছে 3 ইউরো জিনিসপত্রের দাম একটু বেশি এই আদা হচ্ছে 3 ইউরো 50 সেন্ট এই টমেটো হচ্ছে 1.5 ইউরো মানে 150 টাকা কাঁচামরিচ আছে এখানে বাংলাদেশি কাঁচামরিচ তারপরে আলু আছে এইটা বাংলাদেশি একটা দোকান এখানে সব চিকেন পাওয়া যায় এই যে গরু আছে এই চিকেন এটা হার্ড করতেছে বাংলাদেশি সব প্রোডাক্টই এখানে আছে সার্ভিস কুকিজ অনেক চলে দোকানটা এটা অনেক চলে মার্টিন মনিজ যেটা বলে এই যে চানাচুর বাংলাদেশি চানাচুর হরলিক্স বনফুলের প্রোডাক্ট ওই যে মুড়ি আছে মুড়িও 3 ইউরো ভাইয়া বললো ভাতের চাল ছোলা বুট বুটের ডাল চাষি চিনি গুঁড়া চাল ডিম হচ্ছে 12 পিস 1 টাকা 18 পয়সা 80 পয়সা আর এখানে একটা বড়টা হইল 2 টাকা 20 পয়সা মানে 2 ইউরো 20 সেন্ট সব কিছু আছে মসুরির ডাল আছে এখানে এই যে রুই মাছ বিশাল বড় বড় রুই মাছ আছে সব মাছটাই আছে পাওয়া যায় এখানে তেলাপিয়া মাছ ওই জিনিসে যেটা তেলাপিয়া মাছ এই যে মৃগেল মাছ বিশাল বড় বড় মাছ রূপচাঁদা এই যে রূপচাঁদা এটা পুঁই শাক কলা শসা এটা হচ্ছে সিম বাংলাদেশি সিম ভাইয়া সিম কিলো কত আট টাকা কিলো হ্যাঁ আর ভেন্ডি 60 টাকা 7 ইউরো মানে 700 টাকা 8 ইউরো মানে 800 টাকা লাউ নিলাম 4 টাকা করে মানে 400 টাকা কিলো আলু আছে এইটাই হচ্ছে কি বাংলা টাউন বাংলাদেশি দোকান এটা হালাল এই দোকানে সব কিছু হালাল এটা মার্টিন মনিজ রোড দিয়ে এই যে রোড শুরু এইখান থেকে শুরু এই রোড দিয়ে ঢুকলেই হাতের 3টা দোকানে পড়েই খুবই ভালো উনি ভাইয়া এটা খুবই ভালো বাংলাদেশি উনি খুবই ভালো এখানে গরু হালাল সব গরু ছাগল ভেড়া মুরগি সব কিছু গোস্ত পাওয়া যায় সবজি টবজি পাওয়া যায় অনেক চলে দোকানটা আলহামদুলিল্লাহ একটু দাম বেশি জিনিসপত্রের মানে বাংলাদেশের তুলনায় তো হবে ইউরোপের একটা দেশ ওকে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এখানে আরেকটা জিনিস কি এই যে শানের প্রোডাক্ট আছে এই শানের প্রোডাক্টগুলি ভালো এগুলি ভালো এখানে আছে মুড়ি দরকার মুড়ি কিনবো মুড়ি 3 ইউরো 2 কেজি গুচি মুড়ি ওকে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ এই হইলো মার্টিন মনিজ এখানে জিনিসপত্রের দাম এই যে এখানে সবই পাওয়া যায় দেখেন প্রাণের প্রোডাক্ট রাঁধুনির প্রোডাক্ট সব পাওয়া যায় এই যে জহির মিনি মার্কা দোষ এটাও একটা দোকান এই যে বাংলাদেশি ওনারা সব কিছু সমস্ত দোকানপাটে সব কিছু আছে বাংলাদেশে যা যা লাগে আর কি সবই পাওয়া যায় এই দেশে অলমোস্ট দামটা একটু বেশি আর কি যেমন পুঁই শাক আমি দেখলাম 3.5 টাকা বললো আমারে মানে 3 ইউরো 50 সেন্ট মানে হচ্ছে 350 টাকা কিলো পুঁই শাক এই হইলো কথা এক ভাই বলতেছিল যে মুরগির গোশত আর হচ্ছে পুঁই শাকের দাম সেম একটু এক্সকিউজ মি ভাই একটু অনেক বাংলাদেশিতে গিজগিজ করতেছে যদিও আজকে সানডে এই জন্য সব দোকানপাট সব বন্ধ অলমোস্ট সমস্ত দোকানপাটই বন্ধ
ওনারা বাংলাদেশিরা এরা যে জব কন্ট্রাক্ট দেয় বিভিন্ন ওয়ার্ক পারমিট ব্যবস্থা করে দেন এনারা। তবে এরকম রাস্তার উপর থেকে কারো কাছ থেকে কোনো প্রকার কোনো লেনদেন করবেন না আপনারা। আর স্পেশালি একটু সাবধান, বিশেষ করে মানি ব্যাগটা একটু সাবধান, বাকিটা কিছু বলার দরকার নেই, আপনারা বুঝতে পারেন। ব্যাগ ট্যাগ সাবধান, মোবাইল সাবধান, নিজের সাবধানও তো নিজের কাছে, এছাড়া আর কিছু বলার নাই, আপনারা বুঝে নিন একটু। অনেক সমস্যা আছে, কালকে তো আমি আমার ফ্যামিলি নিয়ে আসছিলাম, এখানে দেখলাম হঠাৎ করে বাজে দৃশ্য দেখলাম, এটাও খারাপ লাগলো। ওকে, আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।